তখন মা হেসে বাসুর মাঝে মাঝে বলছে, অস্তাদ তোর অস্তাদের দাড়ি নাই, মেয়েদি রংমাখা দাড়ি, সেই দাড়ি ধইরা জুইলা থাক না 2 বছর, এখানে আসুস কেন? বাংলা সিনেমার পর্দায় তাঁকে দজ্জাল কুচুটে শাশুড়ি কিংবা ঝগড়ুটে পিসিমার চরিত্রেই আমরা দেখে অভ্যস্ত ছিলাম, অথচ বাস্তবে তিনি ছিলেন মায়ের মতোই ভালো। তুখোড় অভিনেত্রী হলেও সারা জীবনে জোটেনি প্রাপ্য সম্মান। ইন্ডাস্ট্রিতে সবার কাছে তিনি গীতা মা নামে পরিচিত ছিলেন। হ্যাঁ, আজ কথা বলবো কিংবদন্তি অভিনেত্রী গীতাদের জীবন নিয়ে। গীতাদে পর্দায় আসা মানেই অত্যাচার আর কুকথা ঝড় বয়ে যাবে। একবার গীতাদে তার নিজের ছবি সিনেমা হলে দেখতে গেছিলেন, কিন্তু পুরো ছবি না দেখেই মারমুখী দর্শকের থেকে কোনো মতে তাকে পালিয়ে বাঁচতে হয়েছিল। কেন সেটাই ভাবছেন তো? ইন্টারভেলের আগে অবধি গীতাদের অত্যাচারের নানা দৃশ্য দেখে রীতিমতো চটেছিল দর্শক। হাফ টাইমে আলো জ্বলতেই কিছু দর্শক খেয়াল করেন হলের মধ্যেই অভিনেত্রী গীতাদে বসে রয়েছেন। মারমুখী দর্শক ছবির সেই সব অত্যাচারের কথা ভেবে গীতাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন কোনো মতে প্রাণে বেঁচেছিলেন তিনি, কিন্তু বেরোবার সময় বলেছিলেন, এই তো আমার অভিনয়ের পুরস্কার, দর্শকের তিরস্কারই আমাদের মতো ভ্যাম্পদের পুরস্কার। খুব ছোট বয়স থেকেই অভিনয় জীবনে প্রবেশ করতে হয়েছিল তাকে। বাবা ছিলেন বিশাল বড় ডাক্তার, তবু পয়সার অভাবে ভালো স্কুলে পড়াশোনা করার সুযোগ হয়নি। কেন, এর উত্তর জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ অনেকগুলো বছর আগে। 1931 সালের 5ই আগস্ট তৎকালীন ব্রিটিশ কলকাতার দর্জিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন গীতা মিত্র। ছোট্ট গীতার বয়স যখন মাত্র 5, আদালতে বিচারক মেয়েটাকে জিজ্ঞেস করল সে কার কাছে থাকতে চায়, বাবা না মা? ধনী বাবার কোল ছেড়ে ছোট্ট মেয়েটা মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা রেনুবালা পরে আবার বিয়ে করলেও সৎ বাবা গীতা ও তাঁর ভাই বোনকে মেনে নেয়নি কোনোদিন। মাত্র 6 বছর বয়সেই বুঝে গিয়েছিলেন পেটের জ্বালা কি। তখন নিজের এবং ভাই বোনদের দায়িত্ব নিতে অভিনয় জগতে পা রাখেন গীতা। মাত্র 6 বছর বয়সেই নাটকের দলে নাম লেখান গীতাদে। নাটকে গান গেয়ে মাসে তিনি উপার্জন করতেন 5 টাকা। এই মঞ্চ থেকে তার খুব নামডাক হয়েছিল। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করতেন তিনি। তার বয়স যখন 14-15, তখনই আচমকা মা মারা যান। পৃথিবীতে সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়েন গীতাদে। থিয়েটারে থাকতে থাকতেই বিশাল ব্যবসায়ী অসীমদের সঙ্গে বিয়ে হয় তাঁর। ভেবেছিলেন স্বামীর সংসারে গিয়ে অন্তত একটু সুখ পাবেন, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, থিয়েটার সিনেমায় অভিনয় করা বৌমা শাশুড়ির চক্ষুশূল হয়ে যায়। গীতাদের অনুপস্থিতিতেই শাশুড়ি একমাত্র ছেলের বিয়ে দেন আবার। আপন সংসার থেকেও আবার বিতাড়িত হন অভিনেত্রী। নাচ গান থিয়েটার অভিনয়, এই 4 সঙ্গীকে নিয়ে জীবন শুরু হয় আবার। বিখ্যাত নাট্যকার শিশির ভাদুড়ী নিজের হাতে তৈরি করেছিলেন গীতাদেবীকে। টানা 5 বছর তিনি শিশির ভাদুড়ীর পরিচালনায় কাজ করেছেন। স্বামীর থেকে প্রতারিত হয়েও তিনি আজীবন স্বামীর নামে সিঁধিতে সিঁদুর পরেছেন, স্বামীর পদবী নিজের নামের পাশে বয়ে বেরিয়েছেন। প্রায় 6 দশক ধরে তিনি বাংলা ছবি এবং থিয়েটারে একটানা কাজ করে গিয়েছেন। ডাইনি, মৌচাক, মেঘে ঢাকা তারা, বসন্ত বিলাপ, 3 কন্যা, সুবর্ণরেখা, কোমল গান্ধার, মর্জিনা আবদুল্লার মতো হিট সিনেমায় তার অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। সকলের দুঃখ কষ্টে পাশে থেকেছেন সাধ্যমতো, কিন্তু তাঁর শেষ জীবনে তিনি পাশে পাননি কাউকে। জীবনের শেষ দিন অবধি কাজ করে গেছেন, কখনো টাকা পেয়েছেন, কখনো আবার প্রাপ্য টাকাটুকুও পাননি তিনি। তবু নিজের কাজের প্রতি অমর্যাদা দেখাননি। এরাই হয়তো প্রকৃত শিল্পী, যারা শুধুমাত্র মন দিয়ে নিজের কাজটুকু করে গেছেন, মর্যাদা কিংবা পুরস্কার কোনো কিছুই আশা করেননি। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, আমরা আপনার কাজকে মনে রেখে দেব আজীবন। এমন আরও অজানা তথ্য জানার জন্য ফলো করুন আল্টিমেট মোটিভেশন।